মালদা বন্যা ত্রাণ দুর্নীতিকাণ্ডে এখনো অধরা অভিযুক্ত পঞ্চায়েত প্রধান সোনামণি সাহা। আত্মসমর্পণের জন্য তাকে এক মাস সময় দেওয়া হয়। সময় পার হতেই অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো পুলিশ। মালদায় 2017 বন্যা ত্রাণে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতিতে নাম উঠে আসে বড়ুই গ্রাম পঞ্চায়েত প্রধান সোনামণি সাহা সহ আরো অনেকে। ঘটনার পর থেকে ফেরার পঞ্চায়েত প্রধান সোনামণি সাহা, তার নামে হুলিয়া জারি করা হয়। নির্ধারিত এক মাস পেরিয়ে যাওয়ায় সোনামণির সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ। তার বাড়ি সিল করা হয়েছে। আইন আইনের পথেই চলবে। মমতা ব্যানার্জি যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, মমতা ব্যানার্জি তাদেরকে প্রশ্রয় দেয় না, সে কারণে পুলিশ পুলিশের কাজ করছে। এটা কোর্ট ম্যাটার, এটা বিচারাধীন ব্যবস্থায় থাকবে। আইন যেভাবে চলবে সেভাবে আমরা সহযোগিতা করব। সেখানটা একটা নোটিশে চিঠি এসেছিল, সেই চিঠির মাধ্যমে ওদের সম্পত্তিটাকে বাজেয়াপ্ত করতে বলেছে। আইন আইনের পথে হেঁটেছে, আইন নিজের কাজ করেছে। আমরা প্রশাসনের উপর আস্থা রেখেছিলাম এবং প্রশাসন তার যথাযোগ্য জবাব দিয়েছে। কেন তিন মাস পরে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান অধরা? ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিরোধীরা। যেখানে প্রধানকে পাওয়া যাচ্ছে না, অথচ প্রধান হাইকোর্টে বেলের পিটিশন দাখিল করছে, এই জায়গায় পুলিশের ভূমিকাটা খুব একটা ভালো নয়। পুলিশ কে হয়তো বর্তমান প্রশাসন যারা চালাচ্ছেন তারা পুলিশকে হয়তো চাপের মধ্যে রেখেছে। বন্যা ত্রাণ দুর্নীতি কাণ্ডে আগেই জামিন পেয়েছেন দুই অভিযুক্ত। সোনামণির খোঁজে চলছে তল্লাশি। মালদা থেকে রাজশ্রী প্রসাদ, রিপাবলিক বাংলা।